খাগড়াছড়ি পানছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে প্রায় 5 শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সোমবার সকাল 10টায় 3 নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসিপ্রু চৌধুরী অপু ঈদ উপহার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস রায়, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মমিন, 3 নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ বোনাস হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।